কালী পূজা। আর এই কালী পূজা আজি 108তম নতুনভাবে অল্প ব্যতিক্রমভাবে এবার আমি আরম্ভ করছো। আগতে এই ধরনের নাম আর পূজাই হয়ে আসে, এইবার আমি অল্প খাওয়া লওয়ার ব্যবস্থাটা অল্প বেশিভাবে করছো। লগতে এই থানখন একটা মাহাত্য আছে, ইয়াত এডাল বৃহৎ ডাঙর আহত গছ আসে, সেই আহত গছডালত তলত একটা সরু মন্দির করে সেই মন্দিরত পূজা অর্চনা হয়েছিল। তারপর এদিন গছডাল উভারি পড়ল আর মন্দিরটাও উভারি গেল। তেতিয়া রাইজে ইয়াতে এই গছডাল কাটি আমার ওচরে চাহ বাগিচার মালিক শৈতান, শৈতানক ওচর আমি আমার দীপন ডেকা আসলে জে বি আই টি এর চেয়ারমেন, এই চেয়ারমেন হয়ে থাকতে এখন এপ্লিকেশন আমি দিল আর শৈতানের পড়া সেই মন্দিরটি নির্মাণ করার কারণে শৈতানে কলে যে তুমি বনাই দিয়া। আর বিকন ডেকাই নিজে আগভাগ লৈ এই মন্দিরটি শৈতানের হয়ে অর্থাৎ কোম্পানির হয়ে এই মন্দিরটি বনাই দিছে। মূল যেটি মন্দির সেই মন্দিরটি প্রায় 5 লাখের উপর টাকা খরচ হয়েছে। আর বাকি পিছর যে নামঘর অর্থাৎ যখন মহিলায় আহি ইয়াত নাম কীর্তন করে বহার কারণে যে আমি ঘর বনাইছো সেইটো কিন্তু পিছত রাইজর সহায় সহযোগত বিভিন্ন ব্যক্তির দান দক্ষিণার দ্বারা এই ঘরটি বনাইছো আমি, যে আমার নামঘর যেটু সেইটো। গতি এই ধরনের 108 বছর আজি পরিপূর্ণ হল। পোহরের উৎসব দীপাবলী লগতে কালী পূজাও মানে পড়ে গেছে, গতি এই কালী পূজাটি আমার পানেরি থানার অন্তর্গত একটা মানে বহু বছর পুরনি মন্দির এটা আছে। সেই মন্দিরত কালী মন্দিরত একটা পূজা খুব ধুমধামেরে পাতি আয়োজন করেছে, 108 বছর হল। তো এই 108 বছর মানে কালী পূজা আয়োজন করাত উপস্থিত তথা নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হলো, খুব ভালে লাগিল প্রোগ্রামটো মানে যা কার্যসূচী লোক উপভোগ করল। গতি মই আপনার দ্বারা সকলো অসমবাসী তথা রাইজলৈ কালী পূজা তথা পোহরের উৎসব দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করেছো, যাতে আমার মাজত দুঃখ চিন্তা এইবিল আঁতরি যায়, সকলোই মিলা প্রীতিরে আমি সুমিল মিলেরে খুশিরে জীবন যাপন করিও পারো সেটাই কামনা করেছো। আমার কারণে খুব উল্লেখনীয় এটা একটা মন্দির বলে কব লাগিব, ওদালগুড়ি জেলার অন্তর্গত পানেরি থানার আপনাদের সাব থানার চৌহদর ভিতর তেনেকা মন্দির বিশেষ দেখা নাই।